অর্থনীতিবিদ তৌহিদ আলমের লেখা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জনসংখ্যার বিভাজন ও নানামুখী সামাজিক কৌশল ও এর শাখা প্রশাখার বিস্তার নিয়ে লেখা হয়েছে বইটি। এতে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়ন সূচকের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এ সময় অর্থ প্রতিমন্ত্রী যে কোনো গবেষণাধর্মী কাজে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।